হাওড়া দিকে নজর রাখবো। হাওড়ায় পরপর বিপর্যয়ের ঘটনা, ফোর্সর রোডে আগুন লাগার ঘটনা আর তারপরেই অঘটন মালিপাজ করায়। একেবারে হুড়মুড়িয়ে ধসল জুট মিলের ছাদ, একজনকে উদ্ধার করা হয়েছে, ধসে আটকে রয়েছেন এখনও বেশ কয়েকজন। একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে এই জুট মিলের ছাদ, বহু বছরের পুরনো এই জুট মিল। আর এই জুট মিলের ছাদ ভেঙে পড়ার ফলে ভেতরে এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছেন বেশ কয়েকজন, এমন একটা আশঙ্কা রয়েছে। এক্স-রে স্ক্যানার, ক্রেন এনে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে এবং অভিযানে রয়েছে ডিএমজিও। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন সেখান থেকে। রণয়, কি পরিস্থিতি এই মুহূর্তে? দেখো, তার আগে তোমাকে জানিয়ে রাখি, সকাল 6টার সময় এই ঘটনা ঘটে এবং 11:45 নাগাদ এই ধ্বংসস্তূপের ভেতর থেকে এক যুবককে উদ্ধার করা হয়। বাঁকুড়ার বাসিন্দা বছর 21-এর নিখিল সর্দার, তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে পুলিশকর্তারা এখানে রয়েছেন, ডিএমজি গ্রুপের কর্মীরা রয়েছেন, কলকাতা পুলিশের ডিএমজি গ্রুপের কর্মীরাও রয়েছে। একযোগে তারা এই মুহূর্তে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কাজ চালাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ জেসিবি মেশিন দিয়ে এই যে ভেঙে পড়া যে ধ্বংসস্তূপ সেইগুলো সরানো হচ্ছে এবং একই সঙ্গে মেশিনপত্র নিয়ে আসা হয়েছে, অর্থাৎ কোথাও যদি কোনো রকম প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যায়। প্রাথমিকভাবে পুলিশকর্তারা যখন এখানে আসেন এই খবর পাওয়ার পর, কারণ এই জুট মিলে কতজন কর্মী কাজ করে, নাইট শিফটে গতকাল কতজন ছিল এবং আজকে সকালবেলা ভোরের দিকে যখন যে কর্মীরা আসে সেইগুলো কতজন ছিল, সেই সমস্ত তারা কিন্তু ফাইলপত্র ঘেঁটে নাম মিলিয়ে মিলিয়ে দেখে। প্রাথমিকভাবে পুলিশকর্তারা মনে করেন একজনই কিন্তু এই ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে। পরবর্তীকালে 11:45 নাগাদ, অর্থাৎ 5:45 পর সেই যুবককে উদ্ধার করা হয়, কিন্তু এখন পুলিশকর্তারা মনে করছেন আরও একজন কেউ আটকে থাকলেও থাকতে পারে। আমি তোমাকে একবার ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন নবীনকে বলবো তুমি দেখতে পাচ্ছ ডিএমজি গ্রুপের কর্মীরা, দমকল গ্রুপের কর্মীরা রয়েছেন, সেখানে মেশিন বসানো রয়েছে। তারা মনে করছে এর ভেতরটা কেউ থাকলেও থাকতে পারে। এই মুহূর্তে জেসিবি মেশিন দিয়ে এই ধ্বংসস্তূপ, ভেঙে পড়া ধ্বংসস্তূপ, এই ইট, বালি, কংক্রিটের এইগুলো সরানো হচ্ছে, কারণ ভেতরে যেভাবে আটকে পড়ে থাকতে পারে বলে মনে করছেন পুলিশকর্তারা। যতক্ষণ না পর্যন্ত জেসিবি মেশিন দিয়ে এইগুলো সরানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেখানে ভেতরে প্রবেশ করতে পারছেন না ডিএমজি গ্রুপের কর্মীরা, দমকল কর্মীরা একযোগে এখানে রয়েছেন, একই সঙ্গে কলকাতা পুলিশের ডিএমজি গ্রুপের কর্মীরা রয়েছেন। পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, এই মুহূর্তে এখানে উদ্ধার কাজ তারা চালিয়ে যাবেন, কারণ যেভাবে বলা হচ্ছিল এখানে যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা বারবার বলছেন যে এখানে আরও একজন কেউ থাকলে থাকতে পারে, তাদের কর্মী, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই দিকটা খতিয়ে দেখছেন এবং এখানে যারা কাজে রয়েছে তারা বেশিরভাগটা দেখছেন। আমি তোমাকে আরেকবার ছবিটা দেখাবো, ক্যামেরাপার্সন নবীন যে ছবিটা দেখাচ্ছে, কারণ যে এই মুহূর্তে যেখানে ডিএমজি গ্রুপের কর্মীরা কাজ চালাচ্ছেন জেসিবি মেশিন দিয়ে, যে ভেঙে পড়া ইট পাথরগুলো সরানো হচ্ছে এবং সেখানেই কিন্তু স্ক্যানার মেশিন, অন্যান্য মেশিনপত্রের মাধ্যমে পুলিশকর্তারা মনে করছেন সেখানে কেউ আটকে থাকলেও আটকে থাকতে পারে। এই মুহূর্তে সেটা নিশ্চিত নন, তবে যতক্ষণ না পর্যন্ত এটা পুরোপুরি পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত বলা সম্ভব নয়। তবে যে যুবককে উদ্ধার করা হয়েছে বাঁকুড়ার বাসিন্দা নিখিল সর্দার, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে প্রাথমিকভাবে কাজ এখনো চলছে এবং পুলিশ এখনো নিশ্চিত হতে পারছে না যে ভেতরে এখনো পর্যন্ত কেউ আটকে নেই বা চাপা পড়ে নেই। খুব স্বাভাবিকভাবেই উদ্ধার কাজ এখনো পর্যন্ত চলছে একেবারে জোর কদমে। রণা যে ছবিটা আমাদের সামনে তুলে ধরলো, রণা ধন্যবাদ। আপাতত वहाँ पे मशीन बैठा हुआ था, उस मशीन पे सुबह 6 बजे आदमी आया, काम किया, काम करने के बाद 6:05 में पूरा धड़ाम से गिर गया। हाँ, कम से कम उसमें से जी 2-3 आदमी कम से कम अभी उसमें दबा हुआ है। हाँ, जो जिसका एक नाम है निखिल नाम है, लेकिन इसी अभी उसको बोल रहा है, सब दिख रहा है, निखिल है, निखिल का भाई है। अभी 3 आदमी उसमें से जब गिर गया बिल्डिंग, 3 आदमी वहाँ से गिरने से बचा, मरने से बचा, जानते हैं। इसी उसके बाद निकला वहाँ से 3 आदमी। बहुत पुराना बिल्डिंग है, बहुत पुराना है, लोग रिपेयर नहीं किया है। नहीं, और पुराना बिल्डिंग है, उसके ऊपर ये लोग घर बना रहा था, अब वो घर का लोडिंग नहीं सह पाया, नीचे गिर गया। ये हनुमान जूट मिलेर एक पार्ट আছে যেখানে রোলিং মিলের কাজ হয়, জুট বস্তা। তো সকালে সকালে খবর পাওয়া গেছে কি এক বিল্ডিংটা ভেঙে গেছে। সকালে শিফট, রাত্রিবেলা শিফট শেষ হয়েছে, সকালেবেলা শিফট চলাকালীনই মতলব এই বিল্ডিংটা ভেঙে গেছে। আমাদের আশঙ্কা আছে কি কিছু লোক, 1-2 লোক ভিতরে দেওয়া আছে, ওটাই আমরা রেস্কিউ করার চেষ্টা করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।